আসসালামু আলাইকুম বিয়র্স আই এম বিডি ব্লগার ফারাজ মোম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখানে আছেন অত্যন্ত নিরাপদে এবং প্লিজ সাবধানে থাকবেন তো যাই হোক রমজান মাস সবাই অনেক কিছু দেখলাম তৈরি করেছি সব কাজগুলো আগিয়ে রেখেছে তো আমি আসলে বাসা চেঞ্জ করেছি আপনারা তো জানেন একটা বাসা গুছাতে মানে সব দিকে কমপ্লিট করতে অনেক টাইম লাগে তো যাই হোক আমার এর জন্য ভিডিও মানে এই রোজার রমজানের যে আইটেম মশলা এগুলো ভিডিও দিতে একটু লেট হয়ে গেছে তো যাই হোক আমি তিনটি মশলা করে নিয়েছি তো কী কী সেটা আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো এই তো দেখতেই পারছেন আমি একদম বাসায় নর্মাল যে গরম মশলা সেটা করে নিয়েছি কারণ শাহি গরম মশলা তো শাহি খাবারে দাবারে লাগে রোস্টোস্ট তো আমার এই নর্মাল গরম মশলাটা রমজানে খুবই দরকার হবে কারণ এর জন্য আমি এই যে এখানে লং তারপরে আমি তেজপাতা তারপর দারুচিনিগুলো একদম টুকরো টুকরো করে নিয়েছি দেখতেই পারছেন আর নিয়েছি বেশ কতগুলো এলাচ আর নিয়েছি গোলমরিচ কালো গোলমরিচ তারপরে সাত আটটা শুকনো মরিচ তারপরে ছয় টেবিল চামিচ জিরা আর একটা নিয়েছি জয়ফল আর অল্প এক চামিচের মতন জয়ত্রী নিয়েছি আর জয়ফলের আর জয়ত্রীর একটা স্ট্রং ফ্লেভার আছে লংয়েরও এর জন্য আমি এই ব্যালেন্সটা রাখার জন্য এর জন্য আমি হালকা অল্প মানে এই যে দেখতেই পারছেন একটু ধনিয়া নিয়েছি তো আমি এগুলো সব একসাথে ভেজে তারপরে গুঁড়ো করে নিব আর এই বাসায় তৈরি করা গরম মশলাটা আমার কাছে খুবই ভালো লাগে আর দেখতেই পারছেন একদম লো ফ্লেমে থাকবে আগুনটা তো আমি আগে দারুচিনিগুলো দিয়ে দিচ্ছি একদম টুকরুক টুকরো করে নিয়েছি দারুচিনিগুলো একটু ভেজে তারপর আমি এখন তেজপাতা দিয়ে দিব তেজপাতাটা একটু নেড়ে চেড়ে আমি স্টেপ বাই স্টেপ মশলাটা দিব যেটা আগে আর একদম লো ফ্লেমে রাখতে হবে কিন্তু চুলা রাসটা আর দু দেড় থেকে দুই মিনিটের মতো আমি এটা ভেজে নেবো আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি একদম লো ফ্লেমে কোনো কালার করা যাবে না একটা সুন্দর একটা অ্যারোম আসবে যখন বের হবে তখনই আপনি এটা নামিয়ে ফেলবেন আর এক এক করে কিন্তু আমি এখন এলাচ দিয়ে দিলাম তো দিয়ে দিচ্ছি লং তো লংগুলো দিয়ে আমি একদম গোলমরিচের গোলমরিচটাও কালো গোলমরিচটাও দিয়ে দিব তো খুব সুন্দর করে আসলে ভেজে নিতে হবে কোনো একদম কোনো কালার যেন না আসে আর পুড়ে যেন না যায় তাহলে কিন্তু একদম গোলম ওই গরম মশলাটা আর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে তখন দেখবেন তরকারির কালারটা একদম কালো হয়ে যায় তরকারিতে দেওয়া মাত্রই আপনার কিন্তু তরকারির কালারটা অনেক সময় দেখবেন অনেকের ঘরেই মাংস টাংস রান্না করে তখন কিন্তু তরকারিটা গোলমরিচ দেওয়ার সাথে সাথেই কালো হয়ে যায় এটা এর জন্য তো যাই হোক জিরা ধনিয়াটা একটু দিয়ে দিলাম আগে কারণ ধনিয়াটা তো একটু মোটা চামড়া আর একটু এর জন্য একটু ধনিয়াটা একটু হালকা একটু নেড়ে চেড়ে নিব এক সাইডে আর তো তারপরে এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি একদম লো আছে আমি তো আগেই বললাম এটা বেশি ভাজা যাবে না জয়ত্রীও দিয়ে দিলাম তো জয়ফল আর জয়ত্রীটা একটু মানে গ্রান্ডটা আসবে আর এটা অন অনেক টেস্ট হবে মানে ফ্লেভারটাও আসবে সুন্দর আর খেতেও অনেক টেস্ট লাগবে এর জন্য একটু জয়ফল জয়ত্রী দিয়ে দিলাম আর শাহি গরম মশলা করার জন্য তো আপনারা জানেনি কি কি দিতে হবে তো আমি আসলে শাহি গরম মশলাটা করেছিলাম আমার বেশ খানিক শাহি গরম মশলা আসে আমার ঈদ পর্যন্ত চলে যাবে মশাল্লাহ তো এর জন্য আমি আর এটা দেখালাম না তবে আর দিন আমি শাহি গরম মশলাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এই তো নেড়েচের ভেজে নিচ্ছি তো আমার ভাজাটা প্রায় একদম শেষ মুহূর্তে আমি এই তো নামিয়ে ফেললাম এখন আমি কী করব একটু জিরা টেলে নেব আর এই জিরাটা তো প্রতিদিনই আমাদের বাসায় লাগে প্রত্যেক দিন জিরা গুঁড়া আমাদের যে কোনো তরকারিতে দিতে হবে তো এর জন্য আমার আমি কিন্তু অনেকখানি জিরা গ্রহ করে নিয়েছি তো আজকে আমি এতটুকুই করব তা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি করব এখন জিরাটা ভালো মতো এই জিরাটাও কিন্তু কালার আনা যাবে না কারণ জিরাটা যখন হয়ে আসবে একটা সুন্দর একটা অ্যারোমা বের হলেই কিন্তু আপনি বুঝে যাবেন আর আমি এখন করব চিলি ফ্লেক্স তো আমি দেখতেই পারছেন বেশ খানিক শুকনো মরিচ নিয়ে নিলাম তো শুকনো মরিচটা আমি এখন টেলে নিব কারণ এই চিলি ফ্লেক্সটা কিন্তু আমাদের প্রতিদিনে আলু চপ তারপরে অনেক কিছুতেই প্রয়োজন হয় তো রমজানে তো আর বেশি প্রয়োজন হয় এর জন্য আমি চিলি ফ্লেক্সটাও করে নিচ্ছি কারণ এই কাজগুলো কিন্তু খুব ঝামেলা ওই প্রতিদিনই যখন আমরা আলু চপ করতে যাব এই দুই তিনটা মরিচ ভাজতে হবে তো তার থেকে আমরা যদি চিলি ফ্লেক্সটা করে রাখি কত উপকার না প্রতিদিনই তো আমাদের এই জিনিসটা প্রয়োজন হয় এর জন্য আমি দেখেন মরিচগুলো একদম লো আছে সুন্দর করে একদম ভেজে নিচ্ছি এই তো দেখেন আমার প্রায় আড়াই থেকে তিন মিনিট লেগেছে কারণ এটা ভাসতে আর আমার হয়ে এসেছে একটা সুন্দর গ্রান বের হয়েছে মরিচটালার গ্রান কিন্তু অনেক ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তো যাই হোক এই যে যে তিনটা পাতিলের সাথে যে ব্লেন্ডার মেশিনটা গিফট পেয়েছি তো আজকে সেটাই আমি একটু আনবক্সিং করছি আর এটাতেই আমি মশলাগুলো করে নেব তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি তো আগের আমার ব্লেন্ডারে যেরকম যার ঠার ছিল এটাই সেরকমই তো যাই হোক এই ব্লেন্ডারটা আমি নারায়ণগঞ্জে নিয়ে যাব কারণ নারায়ণগঞ্জের বাসায় আমার ব্লেন্ডারের প্রয়োজন এর জন্য আমি এটা নিয়ে নেব আর আমার পুরান ব্লেন্ডারটা আমি এখানে ইউজ করব তো আমি আর স্টিলের যে মাংস কিমা ঠিমা কর হয় সেগুলো একটা নিব আমি নেই নেই আসলে আমার মনে ছিল না সেই যে লকডাউনের আগের দিন মার্কেটে গিয়েছিলাম সেটা কিন্তু আমার একদম খেয়ালই ছিল না আসলে কালকের থেকে লকডাউন আর আজকে আমি মার্কেটে এসেছি তারা ছিল এর জন্য আমার অনেক কিছুই আনা হয় না তো যাই হোক দেখতেই পারছেন আমার ডিজনিকের ব্যালেন্ডার মেশিনটা তো ডিজনি তো যাই হোক ইটালি ইটালি এটা তো আমি এটাতেই মশলাটা করে নেবো আর মশলা করব তা আনবক্সিং করলাম আপনাদের সাথে দুটোটাই একসাথেই শেয়ার করলাম সময় নেই কারণ আমাদের তো ব্লগ দিতে হবে তো আমি চিলি ফ্লেক্সটা করে নিচ্ছি তো যাই হোক দেখতেই পারছেন একদম মশলাগুলো এই তো আমি এখন এটা দিলেই হয়ে যাবে বেশি সময় লাগবে না আর এই তো দেখতেই পারছেন আমার মশলাগুলো ব্লেন্ড করা হয়ে গেছে আমি কিন্তু একদম ব্লেন্ড করে চেলে তারপরে নিয়েছি চিলি ফ্লেক্স তো আর চালা না তো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়োগুলো আর এইভাবে আপনারা মশলাটা বাসায় করবেন বাসায় মশলার এই জিনিসগুলো কিন্তু অনেক ঝামেলা সাধারণ জিনিস কিন্তু অসাধারণ ঝামেলা তো এই এইখানে ময়লা হবে ভাজতে হবে সব কিছু তৈরি করতে হবে আবার চেলে নিতে হবে এগুলো ঝামেলা না তো এই ঝামেলার জিনিসটা আগে আগেভাগেই যদি আমরা করে রাখি তাহলে আমাদের অনেকটা সময় বেঁচে যাবে আর আমরা রমজানের ইবাদতেরও অনেকটা সময় পাবো তো ভালো থাকবে সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ